আশ্চর্য বিষয় যেটা আসলে আমি প্রায় সিরিয়ালেই ছিলাম, সকাল 10টা বেজে এসে আসলে আমার নিজের কৌশল এবং আমার নিজের ব্যক্তিগত পরিকল্পনা আমি ইনশাআল্লাহ শেষ করে ফেলেছি এবং তাদের সাথে আমি সিরিয়ালে ছিলাম, এই এখানে সিরিয়ালে ছিলাম দেখুন। ইনশাআল্লাহ আমার নিজের বুদ্ধিমত্তা এবং কৌশলের কারণে আমি নিজে সাকসেস, যদিও আসলে আমার মতন অনেকে দাঁড়িয়ে আছেন, এই দেখুন সবাই শত শত লোক দাঁড়িয়ে আছেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু বশির আহমেদ রৌদ্র। আজকে আমি কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে আমার নিজস্ব পাসপোর্ট করার জন্য আমি যাই। যে জিনিসটি আজকে আমি লক্ষ্য করেছি, যে এই বিষয়টি আসলেই আমাদের বর্তমানে ই পাসপোর্ট করার জন্য মানুষ কুমিল্লা জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন। যে বিষয়টি আমি লক্ষ্য করেছি, প্রথম যে স্টেপ, যে কাগজপত্রগুলো আপনি জমা দিবেন, সেখানে একটি চেকিংয়ের জন্য প্রথম স্টেপে কমপক্ষে 1-1.5 হাজার লোক দাঁড়িয়ে আছেন। তারপর নেক্সট যখন আবার একজন চেক করে একটি সিগনেচার দিয়ে যখন তৃতীয় ধাপে প্রেরণ করার জন্য করেন, সেখানেও কিন্তু আপনার লাইন নিয়েই আপনি আপনার পাসপোর্টের বিভিন্ন জিনিসপত্র দেখাতে হবে। এমনি করে 4টি স্তর আমি আজকে 2 ঘন্টার মধ্যেই সমাপ্ত করে চলে আসি। যে বিষয়টি আমি লক্ষ্য করেছি, একটা সময় যখন 100-200 জন লোককে দিত, অনেক হিমশিম খেয়ে যেত, কিন্তু ডিজিটাল এই বাংলাদেশ বর্তমানে আমাদের পাসপোর্টের যে নিয়মবিধি সেটা আমাদেরকে মুগ্ধ করে শত শত হাজার হাজার লোক যেখানে ঘন্টার মধ্যেই সে ফিরে আসতে পারে তার বাড়ি। আজকে আমি অনেকের সাথে কথা বলে জানতে পারি সবার যে আগ্রহ, সবার যে আকাঙ্ক্ষা, যে জিনিসগুলো আমাদের অ্যানালগ পাসপোর্ট যাদের আছে তাদের মেয়াদ শেষ, কিন্তু যাদের মাঝখানের যে পাসপোর্টটা সেটার নাম আসলে আমি সঠিক MRP যে পাসপোর্টটা, সেই পাসপোর্টটি যদি যাদের মেয়াদ শেষ হয়ে যায় কিংবা বর্তমানে ই অর্থাৎ আমাদের বিদ্যুৎ ইলেকট্রিকভাবে আমাদের পাসপোর্টটি করার জন্য অনেকেই MRP পাসপোর্টটি সব যোগ করে সেটাকে নতুন করে করছেন। আমি যখন আমার পাসপোর্ট করতে যাই সেখানে আমার নতুন অনেক কিছু অভিজ্ঞতা হয়, সেই অভিজ্ঞতা থেকে আজকে খুব ভালো লাগলো যেখানে শত শত মানুষের মুহূর্তের মধ্যে সমাপ্ত করার জন্য এই যারা আছেন ঊর্ধ্বতন কর্মকর্তা পাসপোর্ট অফিসে, তারা সর্বোচ্চ তাদের সত্যতা এবং সঠিকভাবে তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমি আজকে এই কুমিল্লার পাসপোর্ট অফিসে থেকে আমার চোখের সামনে বিভিন্ন জিনিস ধরা পড়লো, কিন্তু এই সব বৃত্তান্ত আমি তুলে ধরতে পারি নাই। যাই হোক, আপনারা সহজ সুন্দরভাবে আপনারা যারা পাসপোর্ট করবেন তারা আপনারা নির্ভয়ে নির্দয়ে আসতে পারেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এটা কি আমি জমা দিয়ে আমি ই পাসপোর্ট করতে চাই? আমি বুঝছি না, কারণ এটা কত দেওয়া লাগতেছে? টাকা বেশি 10 দিনের জন্য অনেক লোক আইসে দাঁড়াইবো।